আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমরা প্রায়শই কিছু কোমরের ব্যথার রোগী দেখি যারা একটা সাইড বাঁকা হয়ে আসে। তো এই রোগীগুলো এসে এরকম করে কমপ্লেন করে যে আমি দুই দিন আগেও ভালো ছিলাম স্যার, আমি হঠাৎ করে সামনে থেকে একটা জিনিস উঠাতে গেলাম অথবা আমি খাটটাকে একটু সোজা করতে গেলাম, আমার পিছনে কট করে আওয়াজ হওয়ার পরে প্রচণ্ড ব্যথা, যার ফলে আমার কোমরটা আস্তে 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 একটা সাইড বাঁকা হয়ে যাচ্ছে। সব কোমর ব্যথার রোগী কিন্তু দর্শক এরকম বাঁকা হয় না। এই বাঁকা হওয়ার জন্য নির্দিষ্ট কিছু কারণ আছে, যে কারণগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। দর্শক একটু খেয়াল করেন যে আমাদের স্পাইনটা তো থাকে একদম সোজা অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে এই স্পাইনটা পেলভিকের উপরে অর্থাৎ স্যাক্রামের দুই পাশে যে পেলভিস থাকে এই স্যাক্রামের সাথে এবং পেলভিসের উপরে জাস্ট বসে থাকে এবং এটা একদম সোজা অবস্থায় থাকে। যদি আপনারা একটা ইলেকট্রিক পোলকে একটু ভাবেন দর্শক, যে ইলেকট্রিক পোলের যেরকম আপনার সোজা করে রাখার জন্যে দুই সাইডে যেরকম টানা দেওয়া থাকে, ঠিক আল্লাহ তাআলা আমাদের এই স্ট্রাকচারটাকে অর্থাৎ এই স্পাইনটাকে মেরুদণ্ডটাকে সোজা রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের দুই পাশে কিছু স্ট্রাকচার দিয়ে টানা দিয়ে রাখছে, যে স্ট্রাকচারগুলো এই মেরুদণ্ডটাকে সোজা করে রাখে। তো কোনো কারণে যদি এই স্ট্রাকচারটা যদি বেশি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, কোনো একটা পাশের স্ট্রাকচার যদি বেশি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আপনার যে সমস্যাটা হয় দর্শক সেটা হচ্ছে এরকম হিপটা হাইক হয়ে যায়। হাইক হয়ে যাওয়ার ফলে আপনার দেখেন মেরুদণ্ডটা একদিকে শিফটিং হয়ে যাচ্ছে দর্শক, তখন আপনার এই কোমর ব্যথার রোগীগুলো একটা সাইড বাঁকা হয়ে যায়। আর এই ধরনের রোগীগুলোর কমপ্লেনটা এরকম হয় দর্শক যে পেইনটা সবসময় থাকে, রেস্টেও পেইন থাকে। আপনার বিছানায় যখন টার্নিং মুভমেন্ট করবে অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশ কাত হবে তখনও প্রচণ্ড পেইন হয়। অর্থাৎ অনেকেই বলে যে আমি স্যার বসার থেকে উঠতে গেলেও আমার প্রচণ্ড পেইন হয়, অর্থাৎ এই পেইনটা সবসময় থাকে দর্শক। এখন এই পেইনগুলো কেন হয় অথবা এই স্ট্রাকচারগুলো ইমব্যালেন্স কেন হয় দর্শক, সেটা আপনাদেরকে একটু জানাবো। এই স্ট্রাকচারগুলো ইমব্যালেন্স হওয়ার জন্যে অথবা এই স্ট্রাকচারগুলো টাইট হওয়ার জন্য আপনি আমি নিজেরাই কিন্তু আমরা দায়ী দর্শক। আমরা নিজেরাই কেন দায়ী দেখেন দর্শক, আপনি যখন লং টাইম বসে বসে জার্নি করতেছেন, যদি আপনি আনইভেন সারফেসের উপরে অর্থাৎ উঁচু নিচু জায়গাতে যদি বসে আপনি যদি জার্নি করেন দর্শক, তাহলে আপনার এই স্ট্রাকচারগুলো ইমব্যালেন্স হতে পারে। অথবা আপনি যখন উঁচু মানি ব্যাগ ইউজ করতেছেন দর্শক, দেখেন আমরা যখন মানি ব্যাগ ইউজ করি তখন কিন্তু দুই পকেটই ইউজ করি না, দুটো মানি ব্যাগ ইউজ করি না, যে কোনো একটা পাশ একটা মানি ব্যাগ ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা যখন একটা পাশে একটা মানি ব্যাগ ইউজ করতেছি দর্শক, তখন কিন্তু ওই সাইডটা উঁচু হয়ে থাকতেছে। উঁচু হয়ে থাকার ফলেও আপনার দেখবেন যে একটা সাইড ওভার অ্যাক্টিভ হচ্ছে আর একটা সাইড দেখা যাচ্ছে যে উইক হয়ে যাচ্ছে, যার ফলেও আপনার এই হিপ হাইকটা হচ্ছে। আরও কিছু কারণ আছে দর্শক, যেমন আমরা দেখবেন যে অনেকেই পায়ের উপর পা দিয়ে বসে এরকম একটা সাইড কাত হয়ে বসে দর্শক, দেখবেন যে এই পায়ের উপর পা দিয়ে বসিয়ে যখন একটা সাইড কাত হয়ে থাকে তাদেরও এই স্ট্রাকচারগুলো টাইট হয় দর্শক। আবার দেখবেন যে অনেকে বিছানায় একটা সাইড কাত হয়ে লং টাইম শুয়ে আছে অথবা লং টাইম শুয়ে থাকে তাদেরও এই স্ট্রাকচারটা টাইট হয়। এই স্ট্রাকচারটা টাইট হওয়ার কারণে যে পেইনগুলো হয়, এই পেইনগুলো সাধারণত পেইন কিলার খেয়েও যেতে চায় না, অর্থাৎ পেইন কিলার খেলে পেইনটা একটু কম থাকে অথবা ব্যথার ওষুধ খেলে ব্যথাটা একটু কম থাকে, বাট ব্যথার ওষুধ যখনই ছেড়ে দেয় দর্শক ব্যথাটা আবার আগের মতো হয়। তো সেক্ষেত্রে দর্শক এই ব্যথাগুলোর চিকিৎসা সবচেয়ে ভালো হয় একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে। ফিজিওথেরাপিস্ট আপনার যে এই ইমব্যালেন্স স্ট্রাকচারগুলো আছে সেই ইমব্যালেন্স স্ট্রাকচারগুলোকে ব্যালেন্স করে দেবে, অর্থাৎ আপনার যে স্ট্রাকচারটা টাইট আছে সেটাকে সফট করে দেবে এবং যে স্ট্রাকচারটা উইক আছে সেটাকে আপনার পাওয়ার বাড়ায় দেবে। অর্থাৎ আপনি যদি ব্যালেন্স করে নিতে পারেন দর্শক, তখন শুধুমাত্র প্যারাসিটামল টাইপের ওষুধ খেলেও আপনার এই ব্যথাটা ভালো হবে। তো আরও কিছু এক্সারসাইজ করলে দর্শক এই ব্যথাগুলো সাধারণত ভালো হয়। তো আমরা কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দেবো, যে এক্সারসাইজগুলো আপনারা ঘরে বসে করেই এই ব্যথাগুলোর থেকে অনেকটা মুক্তি পাবেন। তো আমরা যে এক্সারসাইজগুলো দেখাবো দর্শক, আমরা মাত্র দুই তিনটে এক্সারসাইজ দেখাবো, আশা করি আপনারা এই এক্সারসাইজগুলো যদি সঠিকভাবে বাসায় করতে পারেন আশা করি উপকৃত হবেন। তো চলুন দর্শক দেখা যাক যে আমরা প্রথম যে এক্সারসাইজটা দেখাবো সেটা আপনাদেরকে একটু ডেমনস্ট্রেশন করে দেখানোর চেষ্টা করব। দর্শক এই যে কোমরটা যে বাঁকা হয়ে যায়, এই বাঁকা হওয়ার জন্য একটা স্ট্রাকচার খুবই দায়ী, সেটাকে আমরা বলতেছি কোয়াড্রেটাস ল্যামব্রাম। আর এই কোয়াড্রেটাস ল্যামব্রামটা সাধারণত আপনার এই লাম্বার 1, 2, 3, 4, 5 পর্যন্ত থেকে আপনার ইলিয়াক ক্রেস্ট পর্যন্ত থাকে। তো সেক্ষেত্রে এই কোয়াড্রেটাস ল্যামব্রামটাকে যদি আপনি কোনোভাবে যদি রিলিজ করতে পারেন ইনশাল্লাহ, তাহলে আপনার এই ব্যথাগুলোর থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন। তো আমরা কোয়াড্রেটাস ল্যামব্রামের মূলত আজকে স্ট্রেসিং দেখাবো। এই কোয়াড্রেটাস ল্যামব্রামটাকে স্ট্রেস করার জন্য দর্শক দেখেন একটু পায়ের দিকে খেয়াল করতে হবে, আপনার যদি রাইট সাইডের কোয়াড্রেটাস ল্যামব্রামটা রিলিজ করতে চান অথবা স্ট্রেস করতে চান, তাহলে আপনার রাইট সাইডে আপনি এরকম হবেন, হওয়ার পরে একটা পা একটা পায়ের উপর দিয়ে দিবেন দর্শক, দেখেন এরকম বেডের অর্থাৎ দেয়াল থেকে 1 ফিট দূরে যদি দাঁড়ান দর্শক, তাহলে একটা পা এরকম আর একটা পায়ের উপর ক্রস করবেন, ক্রস করে
আপনি যদি বডিটাকে এখন লাগান এটার দিকে এবং হাতটাকে যদি উপর দিকে উঠান দর্শক, তাহলে দেখবেন যে কোয়াড্রেটাস লামবরামটা স্ট্রেস পড়বে। স্ট্রেসটা যখন পড়বে দর্শক, তখন এখানে 15 সেকেন্ড হোল্ড করে মোটামুটি এই এক্সারসাইজটাও 4-5 বার করবেন। আর আরেকটা এক্সারসাইজ দর্শক আমরা দেখিয়ে দেবো, সেটা হলো বেডে গিয়ে আপনার এই মাসলটাকে একটু স্ট্রেস করা দেয়। এই কোয়াড্রেটাস মাসলটাকে স্ট্রেস করার জন্য দর্শক দেখেন, আপনি আপনার একটা পাটাকে টেনে নেবেন, পায়ের গোড়ালিটিকে একটু টেনে নেবেন। নেয়ার পরে আপনি যদি এই পা দিয়ে এখানে চাপ দেন দর্শক, এবং বডিটাকে একটু যদি টার্ন করেন, এদিকে যদি টার্ন করেন দর্শক, তাহলে দেখবেন যে আপনার এই কোয়াড্রেটাস লামবরামে স্ট্রেস পড়বে। স্ট্রেসটা পড়লে আপনি 15 সেকেন্ড হোল্ড করে আপনি এই এক্সারসাইজটাও 4-5 বার করবেন। এই স্ট্রেসটা শুধু কোয়াড্রেটাস লামবরামে না দর্শক, আপনার কোয়াড্রেসিপও পড়বে। কোয়াড্রেসিপও পড়লেও আপনার এই সমস্যাটা থেকে অনেকটা আপনার মুক্তি পাবেন। তো সেক্ষেত্রে আরেকটা এক্সারসাইজ দেখানো যায় দর্শক, সেটা এরকম যে আপনি একটা পাকে সোজা করবেন। দেখেন দর্শক, একটা পাকে সোজা করবেন। সোজা করার পরে আপনি এই হাতটা দিয়ে এদিকে যদি একটু টার্ন করেন দর্শক, তাহলেও আপনার দেখবেন যে এই কোয়াড্রেটাস লামবরামটা স্ট্রেস পড়বে। এই স্ট্রেসিংটা হলে দর্শক আপনি 15 সেকেন্ড হোল্ড করে এখানেও আপনি মোটামুটি 3-4 বার 5-7 বার করবেন, করলে ইনশাল্লাহ উপকৃত হবেন। তো দর্শক, এই এক্সারসাইজগুলো যদি আপনি অ্যাটলিস্ট দিনে 2 বার করতে পারেন, তাহলেও আপনার এই সমস্যাগুলো থেকে অনেকটাই মুক্তি পাবেন। দর্শক, কোমর ব্যথা নিয়ে যদি আপনাদের কোনো জানার থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।